দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন থানার আরও দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর গ্রেফতার ও জামিন বিষয়ে শুনানি আজ অনুষ্ঠিত হবে। এ মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী মহিবুল কাদের, যুক্ত হচ্ছি তার সাথে। মহিবুল, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর গ্রেফতার ও জামিন বিষয়ে শুনানির কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ ইয়াসমিন। আপনি আসলে জানেন যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদের নামে আসলে 28 অক্টোবর যে নাশকতা হয়েছিল সেই নাশকতার মামলা ছিল তার নামে 10টি, তার মধ্যে পল্টন থানা 4টি, অন্য থানারও আরও 6টি মামলা রয়েছে। আপনাকে যদি আমি জানাই যে গত যেই হাজিরার তারিখে বা গত যেই তারিখ ছিল গত 3 দিন আগে, সেই তারিখে আসলে আমির খসরু মাহমুদকে 4টি মামলায় তাকে জামিন দেওয়া হয়, বাকি আরও 4টি মামলা শুনানি হয়েছে। কিছু আগে শুনানি শেষ হলো, আমরা অপেক্ষা করছি আসলে সেই শুনানির রায়টা কখন আসবে। সেই শুনানির রায় আমাদের কাছে, আমরা যতদূর জানি বিকেল 3টা নাগাদ সেই রায় হয়তো আমরা পাবো। সেই রায় আসার পর যদি আজকে জামিন তাকে দেয়া হয়, সেক্ষেত্রে বিএনপি আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে তাকে মুক্ত কারান্ত দেওয়ার বাধা। তবে এখন পর্যন্ত আসলে রায় যেহেতু আসেনি, এখনো শুনানি কিছুক্ষণ আগেই শেষ হলো, রায় শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে কি হতে পারে বা কি হবে। আমরা আসলে সেই পর্যন্ত অপেক্ষা করেই আপনাকে জানাতে পারবো যে বাকি চারটি মামলা রয়েছে, সেই 4টি মামলার যদি আজকে জামিন দেয় সেক্ষেত্রে আমির খসরু মাহমুদ কি কারামুক্ত হবেন কি না। ইয়াসমিন, আমার কাছে আসলে যে সিএমএম আদালতের এখন পর্যন্ত এই হচ্ছে সর্বশেষ।